ভাই কই মাছগুলো কত? আরে একদম 500 টাকা। আরে কি বলো তুমি, এগুলো 500 টাকা? কাউরান বাজারে তো একটু অর্ধেক দামে পাওয়া যায়, মানে কি ডাকাতি পেয়েছো নাকি? তাহলে কারণ বাজার থেকে কেনেন, আমি তো আপনার এই বাজারে সাইদে পাও ধরে আনি নাই, আর হুদাই আমার ডাকাত কইতাছেন। আরে ভাই একই শহরে দুই বাজারে দুই রকমের দাম হবে নাকি? এটা কি ধরনের কালো বাজারি? এইসব প্রশ্ন ওই সরকারি আমলা মন্ত্রীকে করেন, জানেন এইগুলো মাছ বেচতে কয় জায়গায় আমাকে চান্দা দিতে হয়? দত্ত সব নেলে নেন না নেলে জান গা। তুমি কি শীতের দিনে কি ভাড়া কম রাখো নাকি? আমার শীতের পেশাল গরমে পাইলেন না, এমনি মাথা মাথা গরমে আউলায় রয়েছে, যাইতে হলে 60 টাকা লাগবে, নাইলে হাইটা যান। রাস্তার উপর পার্কিং দিয়ে গেছে, এই যে বাইকটা রাখছে ফুটপাথের উপরে, যা বলা সিটি কর্পোরেশনে বলেন, এখন বলেন ব্যাগটা উঠাই দিব না উঠাই নিতে পারবেন? আমি পারবো। এলাকার উন্নয়ন করতে করতে আমার দিন রাত সব সমান হয়ে গেছে, বললে তো বিশ্বাস করবেন না, সকালের খাওনটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। আই আই হাউ কাউ হাউ কাউ লাগাই গেল ভাই। কে আসছে ভিতরে পাঠায় দাও। মে কামিন? ইয়েস কামিন। আমার নাম মিজানুর রহমান, কাউন্সিলর সাহেব, আমি একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি ভাই কর, আপনাদের জন্য আমার দৃষ্টি দূরদৃষ্টি সব কিছু। আচ্ছা এই যে ভাই ফুটপাত, ফুটপাতটা কেন? তো মানুষের হাঁটার জন্য তাই তো, তো সেখানে যদি মোটরসাইকেল স্ট্যান্ড করা হয়, দোকানপাট বসানো হয়, তাহলে মানুষজন হাঁটবে কোথা দিয়ে? এটা তো ভাই আপনাদের দায়িত্ব এগুলো অপসারণ করা, তো আপনারা তো এগুলো করছেন না, এত অসত হলে চলবে কি করে? অসততা? সি 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 ভাই, এসব আপনি কি বললেন, উন্নয়ন তো আর মুখের কথা নয়। আচ্ছা আপনার নামটা কি যেন বললেন? মিজানুর রহমান, আমি ই ব্লকে থাকি 4 নম্বর রোডে। আপনি নিশ্চিন্ত মনে বাসা চান মিজান সাহেব, আগামী 3 দিনের মধ্যে আমি সমস্ত সমস্যা সমাধান করে দেবো। ঠিক আছে, কথাটা মনে রেখেন। ওয়ালাইকুম আসসালাম। ট্যাক্স দিতেছে লোকজন, সমস্ত কিছু দিচ্ছে, এখানে কোনো কিছু দেখা। মিজানুর রহমান, আমার এন্ট্রি পার্টির মিছিলে মনে দেখছিলাম, যাক আমার ছবিটা যেন চকচকে আসে, ঠিক আছে?